নতুন করে ক্যামেরা কিনতে গিয়ে কিন্তু অনেকেই ইনডিসিশনে ভুগেন কোন ক্যামেরাটা কিনবেন আপনি ডিএসএলআর ক্যামেরা কিনবেন নাকি মিররলেস ক্যামেরা কিনবেন সেটা নিয়েও একটা ইনডিসিশন আপনাদের ভুগতে হয় তো আশা করি আজকের ভিডিও দেখার পরে সেই ইনডিসিশন আর থাকবে না কারণ আজকে আমরা কথা বলবো মিররলেস এবং ডিএসএলআর ক্যামেরা এই দুটির ভিতরে যে পার্থক্য রয়েছে সেটা নিয়ে এবং কোন ক্যামেরা আপনার ইন ফিউচারে কেনা উচিত দিস ইজ ইয়ার হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম বন্ধুরা আশা করি ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন নিজেই ডিসাইড করতে পারবেন কোন কমিউনিটি আপনার কেনা উচিত বেসিক্যালি কোম্পানিগুলোর কিন্তু অনেক পলিসি থাকে তাদের যে প্রোডাক্ট রয়েছে সেগুলো তাদের কোম্পানিতে চলানোর জন্য অনেক কিছু তাদের অবলম্বন করতে হয় না হলে কিন্তু তারা লস প্রোজেক্টে চলে যাবে জিনিসগুলো এর জন্য কোম্পানিগুলো অনেক চতুর চতুর ডিসিশন কিন্তু নেয় তো আপনি রিসেন্টলি খেয়াল করবেন যে নতুন ক্যামেরাগুলো চলে আসছে সেই ক্যামেরাগুলোর ভিতরে ক্যানন সনি কিংবা নাইকন তারা কিন্তু মিরলেস ক্যামেরার উপরে বেশি জোর দিচ্ছে কারণ কি নিশ্চয়ই ভিতরে কোনো কারণ আছে তো এই কারণটি বোঝার জন্য প্রথমে আমাদের ডিএসএলআর ক্যামেরা এবং যে মিররলেস ক্যামেরা রয়েছে এই দুটির ভিতরে পার্থক্যটা বুঝতে হবে কোন ক্যামেরা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে তো আপনারা নাম থেকেই বুঝতে পারছেন ডিএসএলআর ক্যামেরা মানেটা কি ডিএসএলআর ক্যামেরার ফুল মিনিং হচ্ছে ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা তার মানে আপনি যখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলছেন বেসিক্যালি যেটা হয় কোনো সাবজেক্টের উপর থেকে যে আলোটা আসছে সেই আলোটা লেন্সের ভিতর দিয়ে একটা আয়নায় গিয়ে পড়ে সেই আয়নায় সেটি প্রতিফলিত হয়ে উপরে একটা প্রিজম সেই প্রিজমে গিয়ে সেটা তারপরে ভিউ ফ্যান্ডার হয়ে আমরা চোখে সেই ভিউ ফ্যান্ডারে সেই জিনিসটা দেখতে পাই তো এখানে একটা অসুবিধা রয়েছে আপনি যখন কোনো ছবি তুলবেন তখন শুধুমাত্র ডিএসএলআর ক্যামেরা সেই ভিউ ফ্যান্ডার রয়েছে সেখানে আপনি একটা মিটার দেখতে পারবেন যেটা দিয়ে আপনার এক্সপোজার যেটা রয়েছে সেটা কম্পেনসেট করতে পারবেন তো সেই মিটারে কিন্তু অ্যাকচুয়াল যে কীরকম ছবি আসবে সেটা আপনি বুঝতে পারবেন না কারণ আপনি শাটার স্পিড চেঞ্জ করলেন এক্সপোজার কম্পেনসেট সেটা আপনি চেঞ্জ করলেন তো সেই জিনিসটা কিন্তু ইমিডিয়েট বা অ্যাকচুয়াল যে রেজাল্ট আসবে সেটা কিন্তু আপনি যে অপটিক্যাল ভিউ ফ্যান্ডার রয়েছে সেখানে বুঝতে পারবেন না যার কারণে দেখা যায় যারা ডিএসএলআর ব্যবহার করে তারা একটা ছবি তোলে ছবি তোলার পরে কিন্তু তারা আবার স্ক্রিনে দেখে সব কিছু ঠিক আছে কিনা তার মানে টেস্ট শট কিন্তু অনেক বেশি নিতে হয় এর কারণে যখন ভিডিংয়ে আপনি দেখবেন ছবি তুলছে কেউ ডিএসএলআর ক্যামেরা দিয়ে তারা বারবার ছবি তুলে সে জিনিসটা দেখে সব কিছু ঠিক আছে কিনা কারণ একবার ছবি তুলে সেই মোমেন্টটা যদি চলে যায় সে কিন্তু আর ফেরত পাবে না এর জন্য তাকে সেটা শিওর হতে হয় কিন্তু এখানে মিরারলেস ক্যামেরা একটা রিভলিউশন তৈরি করেছে কারণ মিরারলেস ক্যামেরায় সেই যে মিরর সেই জিনিসটা থাকে না যার কারণে লেন্সের থ্রুতে একদম ডিরেক্টলি যে লাইটটা আসে সেটা সেন্সরে গিয়ে পড়ে এবং সেন্সরের ডাটা সেটা প্রসেসিং হয়ে আমাদের যে ডিসপ্লে রয়েছে পিছনে সেখানে ডিসপ্লেতে শো করে কিংবা ছোটো একটা ইলেকট্রনিক ভিউ ফ্যান্ডা রয়েছে এটার ভিতরে কিন্তু ছোটো একটা ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেতে আমরা ছবিটাকে দেখতে পাই এর কারণে অ্যাকচুয়াল যে আমরা ছবি তুলব সেই ছবিটা কিন্তু আমরা তোলার আগেই আমাদের স্ক্রিনে দেখতে পাই এর জন্য এই মিরারলেস ক্যামেরার যে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু বেটার হয় কারণ আমরা ছবি তোলার আগে সব কিছু বুঝতে পারছি অ্যাকচুয়াল যে ছবি পাবো সেটা কিন্তু ছবি তোলার আগেই আমরা দেখে ফেলতে পারছি এর জন্য নতুন যারা ফটোগ্রাফিতে আসছে কিংবা অলরেডি যারা ডিএসএলআর ভক্ত ছিল তারাও তারাও যখন টুকটাক মিররলেস ক্যামেরা ব্যবহার করছে তখন কিন্তু তারা সেই ফিচারগুলো পছন্দ করছে এবং সেটাকে অ্যাডাপ্ট করতে শুরু করে যার কারণে অনেকেই ডিএসএলআর ক্যামেরা থেকে আস্তে আস্তে শিফট হয়ে মিররলেস ক্যামেরার দিকে ঝুঁকতে থাকে তখন কোম্পানিগুলো চিন্তা করে আমার যে এই ডিএসএলআর ক্যামেরার পিছনে আমি যে রিনোভেশন করেছি আমি অনেক সেখানে লোকবল লেগেছে আমি অনেকগুলো ক্যামেরা তৈরি করেছি অনেকগুলো লেন্স তৈরি করেছি এগুলোর কী হবে আমি যদি এখন শুধু মিরারলেস ক্যামেরাই তৈরি করি সেক্ষেত্রে আমার সেইগুলো তো চলবে না সেগুলো চলার একটা বুদ্ধি তো আমার বের করতে হবে এর জন্য কোম্পানিগুলো যেটা করে তারা তাদের যে নতুন প্রোডাক্টগুলো আসছে সেখানে কিন্তু মিরলেসের পাশাপাশি কিছু কোম্পানি এখনও ডিএসএলআর ক্যামেরা সেটা কিন্তু উন্মুক্ত করছে যেরকম ক্যাননের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু ক্যানন তাদের মিরলেস ক্যামেরা ঠিকই তারা নিয়ে আসছে যেরকম নতুন যে ক্যামেরা আর ফাইভ তারা রিলিজ করেছে আর সিক্স রিলিজ করেছে তার সাথে সাথে কিন্তু তারা ওয়ান ডিএক্স মার্ক থ্রি যে ডিএসএলআর ক্যামেরা প্রফেশনাল একটা ডিএসএলআর ক্যামেরা সেটাও কিন্তু তারা রিলিজ করেছে তার কারণ হলো তাদের যে অলরেডি প্রফেশনাল মার্কেট রয়েছে সেখানে অনেকে লাখ লাখ টাকা অলরেডি ব্যয় করেছে সেই ক্যামেরা কেনার পেছনে তাদের যে লেন্স রয়েছে সেই লেন্সের পেছনে সেগুলো তো তারা এখন যদি একদম টোটালি মিরারলেস ক্যামেরা বাজারজাত করা শুরু করে সেই জিনিসগুলো কিন্তু তখন ভ্যালুলেস হয়ে যাবে নতুন করে তাদের সেই ডিএসএলআর ক্যামেরা কেউ কিনবে না ডিএসএলআর লেন্স কেউ কিনবে না এর জন্য তারা মিরারলেসের পাশাপাশিও কিন্তু সেটিকে চালু রেখেছে কিন্তু তুলনামূলক কিন্তু কম আপনি দেখবেন কেননা কিন্তু খুব বেশি এখন আর ডিএসএলআর ক্যামেরা তারা অবমুক্ত করছে না যেগুলোই করছে শুধুমাত্র তাদের যে লেন্স রয়েছে সেই লেন্সগুলো চালানোর জন্য কারণ ডিএসএলআর ক্যামেরার যে লেন্স সেটা কিন্তু মিরারলেসে আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন না সেখানে আপনার একটা অ্যাডাপ্টার দরকার হবে আর মিরারলেস ক্যামেরা তো আমরা কিনি বডি ছোটো তার জন্য কম্প্যাক্ট ইজি টু ইউজ এর জন্য কে চাইবে একটা মিরারলেস ক্যামেরা কিনে সেখানে একটা কনভার্টার অ্যাড করে আমার যে ফুটপ্রিন্ট রয়েছে ক্যামেরা সেটি বড় করতে এর জন্য সবাই কিন্তু সেই মিরারলেস ক্যামেরা কিনে নেটিভ মাউন্ট ব্যবহার করতে চাই কারণ নেটিভ মাউন্টগুলো অনেক ভালো একটা রেজাল্ট আমাকে দেয় যদি আমি কোনো ক্যামেরার যে লেন্স রয়েছে সেগুলোকে অ্যাডাপ্ট করি এই কথা চিন্তা করে কিন্তু কোম্পানিগুলো এখনও তাদের ডিএসএলআর যে মার্কেট রয়েছে সেগুলো কন্টিনিউ করছে তো আপনি এখন বুঝতেই পারছেন কোনটি আপনার চুজ করা উচিত নতুন ক্যামেরা কিনতে গিয়ে কারণ হলো গিয়ে এই ডিএসএলআর ক্যামেরা কিন্তু খুব বেশি দিন আর মার্কেটে থাকবে না কোম্পানিগুলো কিন্তু নতুন করে এই ডিএসএলআর ক্যামেরার যে ইকুইপমেন্ট লেন্স কিংবা নতুন বডি নতুন করে কিন্তু খুব বেশি আর রিলিজ করবে না আস্তে আস্তে তারা এই দিকটা কমিয়ে দিয়ে তাদের যে রিনোভেশন সেটা মিরারলেসের দিকে নিয়ে যাবে আপনারা লক্ষ্য করবেন সো অনেক ক্যামেরা কিন্তু অলরেডি অ্যাডপ্ট করে নিয়েছে তাদের কিন্তু পুরো সেগমেন্টই এখন মিরারলেস ক্যামেরা তো অন্যান্য কোম্পানিও সেদিকে আস্তে আস্তে ঝাবিত হচ্ছে না এই কোনো তাদের ডিএসএলআর ক্যামেরা আর প্রোডাকশন আস্তে আস্তে অফ করে দিচ্ছে তারা বেশি বেশি মিরালেস ক্যামেরার দিকে ঝুঁকছে কেননের কথা যদি চিন্তা করি ক্যানন একটু দেরিতে আসলেও কিন্তু তাদের মিরালেস ক্যামেরার যে মার্কেট সেটা কিন্তু মোটামুটি ভালো একটা দখলে নিয়ে আসতে সক্ষম হয়েছে তারাও কিন্তু এটা কন্টিনিউ করবে এই কারণে আপনি যখন ক্যামেরা কিনবেন আমার সাজেশন থাকবে আপনার যদি খুব একান্তই বাজেট সমস্যা থেকে না থাকে মিরাললেস ক্যামেরা আপনি কিনেন সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা একটা ফিউচারিস্টিক হবে নাহলে দেখা যাবে কিছুদিন পর আপনার সেই ক্যামেরাটা আবার সেল করতে হবে আবার একটা মিরালেস ক্যামেরা কিনতে হবে আর যখন সেটা সেল করবেন সেটা কিন্তু রিসেল ভ্যালু খুব বেশি আপনি পাবেন না কারণ সবাই এখন নতুন নতুন যে ক্যামেরাগুলো কিনছে মিরালেস বেশিরভাগ মানুষ কিনছে তো আশা করি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি ভালো লাগে আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট বক্সে আপনি জানাবেন এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কি চান এই ধরনের ভিডিও আমি আরো কন্টিনিউ করি নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে আনটিল দেন গুড বাই